নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজ সানডে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি যেহেতু ছুটি তাই বেরিয়ে পড়লাম কিছু গাছ কিনবো বলে ফুলের গাছ কিনবো বলে আমি নার্সারিতে যাচ্ছি তাহলে আমার সঙ্গে চলুন দেখে নিচ্ছি কী কী গাছ কিনব নার্সারিতে চলে এসেছি এখনও বৃষ্টি চলছে দেখে নিচ্ছি কী কী গাছ নেব গাছগুলো বেশ ফ্রেশ লাগছে বৃষ্টি হওয়াতে কিছু মেরিগোল্ড কেনার ইচ্ছে আছে যদি ভালো পাই নিয়ে নেব যাই হোক নার্সারি ঘুরে পছন্দ মতো গাছ নিয়ে নিয়েছি এবারে বাড়ি অভিমুখে রওনা দেবো আর বাড়ি গিয়ে শেয়ার করব কী কী গাছ আমি কিনেছি বাড়ি চলে এলাম পরদিন সকালে বেশ রোদ উঠেছে গাছগুলো সব টেরেসে নিয়ে রাখলাম এখানে আমি তিন রকমের জবা কিনেছি সাদা পিঙ্ক রেড এইজ তিন রকমের জবা নিয়েছি আর নিয়েছি হলুদ রঙের রঙ্গন হলুদ রঙের রঙ্গন আমার বাড়িতে ছিল না রেড কালারের রয়েছে তাই হলুদ রঙের কিনলাম আরও একটি রেড কালারের কিনেছি রঙ্গন এই গাছটাও আমার বাড়িতে রয়েছে তবুও নিলাম ভালো লাগলো এতটা ফুল ফুটেছে আর এখানে জবা ফুটেছে তাছাড়াও নিয়েছি পাতাবাহারের গাছ এইজো আর কিছু গাঁদা গাছ নিয়েছি বেশ বড় বড় গাঁদা ফুল ফুটবে বললো তাই এগুলো কিনলাম কারণ শীতকাল কিছুদিন পর চলে আসবে এই সময় একটু লাগালে ভালো হয় গাছগুলোও তাড়াতাড়ি ফুল ফুটে উঠবে আর কিছু টব আমার খালি রয়েছে তাই আর আলাদা করে কিনতে হবে না সেখানেই সব গাছগুলো লাগিয়ে দেব এবং যেদিন লাগাবো সেদিন অবশ্যই শেয়ার করব সিমেন্টের টপগুলো আমায় একজন দিয়ে গেছে উনি ট্রান্সফার হয়ে গেছেন বলে যাওয়ার সময় আমাকে টপগুলো দিয়ে গেছেন কিছু টপ দিয়েছেন গাছও রয়েছে সেগুলো আমি আরেকদিন শেয়ার করব আর এই খালি টপগুলোও দিয়ে গেছেন তো আমি ভাবলাম এত বড় বড় টব রয়েছে যখন তাই কিছু জবা গাছ লাগিয়ে দিই কারণ জবা গাছ একটু বড় টবে না লাগালে ভালো হয় না এবারে আমি শেয়ার করব আমার টেরেসে অপরাজিতা গাছে বেশ কিছু ফুল ফুটেছে আজ পুজোর জন্যে আমি প্রচুর ফুল পেয়েছি তাই তুলেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার জন্যে অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন